নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগের জন্য একটা পরীক্ষা নেওয়া হয়েছিল 29 সেপ্টেম্বর 2024 তারিখে। সেই পরীক্ষার প্রভিশনাল অ্যান্সার কি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। টোটাল কোশ্চেন ছিল 100টা, যেটা ছিল প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। এবং এই প্রভিশনাল অ্যান্সার কি তে যে উত্তরগুলো দেওয়া হয়েছে তাতে যদি কোনোরকম কোনো ভুল থেকে থাকে তাহলে ক্যান্ডিডেটরা অবশ্যই অবজেকশন জানাতে পারবেন, এবং অবজেকশন জানানোর সময় অবশ্যই যে প্রশ্নের উত্তরটা ভুল মনে হচ্ছে তার সপক্ষে কিন্তু রেফারেন্স দিতে হবে। কত দিনের মধ্যে জানানো যাবে? 15 দিনের মধ্যে, অর্থাৎ আজ 22 অক্টোবর নোটিশ দেওয়া হয়েছে, আজ থেকে 15 দিনের মধ্যে কীভাবে জানানো যাবে? রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট অথবা কুরিয়ার সার্ভিস, কোন ঠিকানায় পাঠাতে হবে? অফিস অফ দি রিক্রুটমেন্ট সেল, এএস নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, ব্লক বি, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, 6th ফ্লোর, 1 কিরণ শঙ্কর রয় রোড, কলকাতা 7 লক্ষ 1। অবশ্যই 5th নভেম্বর 2024 বিকেল 4:45 মধ্যে কিন্তু রেজিস্টার স্পোর্টস, স্পিড পোস্ট, কুরিয়ার সার্ভিস এইগুলোর মাধ্যমে কিন্তু জানানো যাবে। এছাড়াও মেল করেও কিন্তু জানানো যাবে, মেল আইডি এখানে দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট সেল as@gmail.com। ক্যান্ডিডেটরা কী কী কীভাবে 15 দিনের মধ্যে জিনিসটা জানাতে পারবে, কী লিখতে হবে? লেখা রয়েছে, দি ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দি সেট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 ক্যান ফাইল অবজেকশন অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস অর রেফারেন্সেস এগেনস্ট দি প্রফেশনাল অ্যান্সার কিস উইথ রেফারেন্স টু দেয়ার রেসপেক্টিভ টেস্ট বুকলেট সিরিজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন নাম্বার ইন্ডিকেটিং দেয়ার ডিটেলস নেম রোল নাম্বার ইটিসি বাই পোস্ট অর থ্রু ইমেল উইদিন 15 ডেজ ফ্রম দি ডেট অফ পাবলিকেশন অফ দিস প্রভিশনাল অ্যান্সার কি। প্রভিশনাল অ্যান্সার কিটা এখানে দেওয়া রয়েছে, টোটাল 4টে সেটে কোশ্চেন ছিল, এ বি সি ডি, এবং কোন কোন কোশ্চেনের ক্ষেত্রে কোন উত্তরগুলো হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে প্রভিশনাল অ্যান্সার কিতে। যদি কোনোরকমভাবে মনে হয় কোনো একটা ভুল রয়েছে সেটা কিন্তু অবশ্যই রেফারেন্স দিয়ে স্পিড পোস্ট, কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্ট অথবা ইমেল করেও কিন্তু জানানো যাবে। 5th নভেম্বর 2024 বিকেল 4:45 মধ্যে কিন্তু সমস্ত কিছু জমা দিতে হবে। এবং এখানে নোট বলে দিয়েছে, নো আদার মোড অফ ফাইলিং অবজেকশন শ্যাল বি এন্টারটেন্ড, এনি অবজেকশন ফাইল বিয়ন্ড দি স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম শ্যাল নট বি কনসিডার্ড অর এন্টারটেন্ড। অর্থাৎ যে টাইমটা দেওয়া রয়েছে, ডেট টাইম, সেই টাইমের মধ্যেই কিন্তু অবজেকশনগুলো জানানো যাবে। থ্যাংক ইউ।